সবাই দেখতে যাচ্ছে, ফ্যামিলির সবাই। হ্যাঁ, সবাই কি এরকম প্রতি বছর আসা হয়? না, প্রথমবার আসছো দেখি। হ্যাঁ, আজকে প্রথম প্রথমবার? আচ্ছা, প্রথমবার। আচ্ছা আচ্ছা, এই যে প্রথমবার হাটে এসে কেমন লাগছে? হ্যাঁ, মানে নিজের চয়েস করে দেখছি নিজে ঘুরে। এখন তো ক্রেতা কম, মানে একেবারেই কম, নিজের মানুষজন কম, ভিড় কম, এই জন্য দেখতে বা খুব ঘুরতে আরাম আছে। আচ্ছা আচ্ছা, প্রথম আসা হলো, কেমন লাগছে, অনুভূতি কিরকম? পছন্দ হচ্ছে গরু? পছন্দ হচ্ছে। দাম পছন্দ হচ্ছে না? হ্যাঁ, দামে পছন্দ হচ্ছে না? আচ্ছা আচ্ছা, গরু পছন্দ হয় কিন্তু দামে গেলে তখন আর পছন্দ ঘুরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সুপ্রদর্শক, আমরা এই উত্তরা দিয়াবাড়ি কোরবানির অস্থায়ী হাটে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা কিছু কিছু আসতে শুরু করেছেন। আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি ক্রেতা আসছেন, গরু দেখছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তারা বিভিন্ন এলাকা থেকে ঘুরে ঘুরে তারা গরু দেখছেন, দরদাম করছেন, এইরকম অবস্থায় আছেন। উত্তরা দিয়াবাড়িতে অসংখ্য গরু আসছে এই অস্থায়ী হাটে, কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। আমরা দেখতে পাচ্ছি ক্রেতার সংখ্যা খুবই কম। 2022 কোরবানির অস্থায়ী হাটে আমরা দেখতে পাচ্ছি ক্রেতার আসেন, দেখছেন, এই যে গরু দেখছেন, দূর দূরান্ত থেকে তারা দেখছেন। এই যে দেখুন, গরু দেখছেন, কোরবানির গরু দেখার জন্য আসছেন দূর থেকে। হ্যাঁ, আমরা দেখি এখন তারা কোরবানির গরু ক্রয় করতে এই উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী হাটে। এখন তারা গরু ক্রয় করার জন্য গরু দেখতে হাটে আসছেন। আমরা দর্শক দেখুন, তারা গরু দেখতে আসছেন, তারা গরু দেখছেন, আমরা কথা বলবো, জানবার চেষ্টা করব নিজেদের পছন্দে হাটে এসে গরু দেখছেন। দেখুন, দেখুন তারা দেখছেন, আমরা কথা আপনাদের সাথে কথা বলি, আসসালামু আলাইকুম, এসটিভি বাংলা। আচ্ছা আচ্ছা, আপনারা এই যে অস্থায়ী উত্তর অস্থায়ী হাটে গরু ক্রয় করতে সবাই দেখতে যাচ্ছে, ফ্যামিলির সবাই। সবাই কি এরকম প্রতি বছর আসা হয়? না, প্রথমবার আসছো দেখি। হ্যাঁ, আজকে প্রথম প্রথমবার? আচ্ছা, প্রথমবার। আচ্ছা আচ্ছা, এই যে প্রথমবার হাটে এসে কেমন লাগছে? হ্যাঁ, মানে নিজের চয়েস করে দেখছি নিজে ঘুরে। এখন তো ক্রেতা কম, মানে একেবারেই কম, নিজের মানুষজন কম, ভিড় কম, এই জন্য দেখতে বা খুব ঘুরতে আরাম আছে। আচ্ছা আচ্ছা, প্রথম আসা হলো, কেমন লাগছে, অনুভূতি কিরকম? পছন্দ হচ্ছে গরু? পছন্দ হচ্ছে। দাম পছন্দ হচ্ছে না? হ্যাঁ, দামে পছন্দ হচ্ছে না? আচ্ছা আচ্ছা, গরু পছন্দ হয় কিন্তু দামে গেলে তখন আর পছন্দ ঘুরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত কোনটি আমরা দেখতে পারি পছন্দ হয়েছে এরকম একটি গরু? এইটা এটা কত দাম চাচ্ছেন ভাইয়া? আচ্ছা, আমরা ক্রেতার খুব ঘনিষ্ঠ এবং পরিচিত ব্যাপারী, কত চাচ্ছেন? এক লাখ নেওয়ার মতো যদি হয় তারা কি বলছেন? আমার পছন্দ, মামা যা দিয়ে দেবে তাই দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, আপনার যেহেতু পরিচিত আবার বলছেন যে যা দেবেন তাই। আমরা দেখতে পাচ্ছি তার সাথে 8 বছরের আছে ঘনিষ্ঠ। 8 বছর ধরে তার সাথে এই গরু প্রতি বছরই দিচ্ছেন নাকি? হ্যাঁ, প্রতি বছরই নেয়, আমার কিনে দিই।
আপনি কিনেও দেন, নিজের না থাকলে কিনে দেন? আচ্ছা আচ্ছা, দেখুন দর্শক, তারা ফুল ফ্যামিলি এসেছেন এই উত্তরা অস্থায়ী হাটে কোরবানি গরু ক্রয় করতে। আমরা দেখতে পাচ্ছি এই যে একটি গরু 1,00,000 চাচ্ছেন। বলেছেন কিছু না বলেন? পছন্দ হয়েছে নেবেন কিনা? পছন্দ হয়েছে তাহলে তো নিতে পারেন, যেহেতু পরিচিত। আমরা একটু আবারও ভাইয়ের সাথে কথা বলি। তিনি বলছেন যে তার 8 বছর ধরে আপনার সাথে লেনদেন হচ্ছে, গরু নিজের না থাকলেও কুড়াই করে দিচ্ছে। এখন তিনি 1,00,000 টাকা দাম চেয়েছেন, বলছেন যে মামা যা বলবে তাই দেবো। তাহলে একটু নিজের একটু দেখার ইচ্ছে আছে, হাটটা ঘুরে দেখার ইচ্ছে আছে। আমি কথা বলে এসেছি যে আপনার আসলে মন্তব্য আছে কিনা, এই যে গরুটা আপনাদের পছন্দ হচ্ছে কিনা, দামে যাই হোক আপনাদের যে ব্যাপারে তিনি বলছেন যে আপনাদের 8 বছর ধরে আপনাদেরকে গরু দিচ্ছেন। আপনার কি মনে হয় দামটা কত বেশি হয়েছে কিনা? আমার আসলে আইডিয়া নাই। আপনার আইডিয়া নাই? আচ্ছা আচ্ছা, গরু সম্পর্কে আইডিয়া নাই, যে ভালো কথা। দেখি আমি একটু সর্বশেষ জানতে চাই, এই যে 1,00,000 টাকা দাম চেয়েছে, আপনি তো প্রতি বছর গরু ক্রয় করেন, সেই অভিজ্ঞতা এবছরে গরু সম্পর্কে জানেন যে গরুর খাদ্যের দাম অনেক বেশি, দেশের বাজার সব দিকে সব কিছু দাম বৃদ্ধি, সেই হিসাবে আপনার কিরকম? অনেক ভালো চেয়েছে। ভালো চেয়েছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা উত্তর দিয়াবাড়ি এই অস্থায়ী কোরবানির হাটে 2022 আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি গরু এসেছে। আমরা এই বড় গরু তারা কোথা থেকে আসছেন এই অস্থায়ী হাটে, কোরবানির অস্থায়ী হাটে? আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ভালো। কোথা থেকে আসছেন আপনারা? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে? কখন আসছেন? কালকে আসে। গতকালকে? কয়টা আনছেন গরু? ১৬টা আছে, তার ভিতরে এটা কি জাতের গরু? আমরা একটু দেখি গরুটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। একটু এদিকে কি করেন, ওদিকে করেন, আমরা গরুটা দেখাই। দর্শক দেখুন, এই কোরবানির অস্থায়ী দিয়াবাড়ির হাটে এই চমৎকার একটি সার গরু। আসলে এটা কি জাতের সার? পাবনাই। পাবনাই? পাবনাই। কয় দাঁত? ৬ দাঁত। কিরকম দাম চাচ্ছেন? চাচ্ছি ৩,০০০। ৩,০০০? দামটা বলেছে? হ্যাঁ বলছে। কত? ২,০০০০। ২,০০০০? ৩,০০০০ চাচ্ছেন, ২,০০০০ বলেছে। বিক্রির ইচ্ছা কত? আর ২,৫,০০০০ হলেই দিতে হবে। ২,৫,০০০০। দর্শক আগে আসলে আগে পাবেন, অস্থায়ী হাটে যে কোনো মুহূর্তে ক্রেতা বিক্রি হয়ে যাবে এরকম একটা চমৎকার গরু। যদি কেউ ক্রয় করতে চান এই কোরবানির এই দিয়াবাড়ি অস্থায়ী হাটে চলে আসবেন। ঠিক আছে, ভালো থাকবেন। মোবাইল নাম্বার দেওয়া যাবে? বলেন তো নাম্বারটা। হ্যাঁ, ০১৭২৬০৩৯৪৮। ব্যাপারীর নাম? শাহজাহান। শাহজাহান ব্যাপারী, দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির হাটে মোবাইল নাম্বারটি সহ আপনার দেওয়া হলো, আপনার যোগাযোগ করে হাটে চলে আসবেন, যে কোনো মুহূর্তে গরুটি বিক্রি হয়ে যেতে পারে, এরকম চমৎকার গরু পাওয়া যাবে না। আমরা দেখতে পাচ্ছি দিয়াবাড়িতে অবস্থান করছেন তারা। তাই শিকারী গরু মানে আপনার পিছিয়ে পিছিয়ে যাবে? বলছেন যে তার এমন শিকারী, নিজে হাঁটলে তার পিছিয়ে পিছিয়ে গরু যাবে। চমৎকার একটি গরু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। ভাই একটু কথা বলি, দেখতে পাচ্ছি তারা অস্থায়ী হাটে এসেছেন কোরবানি গরু ক্রয় করতে। আমরা একটু ভাইদের সাথে কথা বলি, কীরকম দাম দর চলছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখনও দাম জানি না ভাই, মাত্র আসলাম। মাত্র আসছেন, দেখছেন, দাম জিজ্ঞেস করেছেন? না না, দাম জিজ্ঞেস করি, দেখছেন। আমরা জিজ্ঞেস করেন, আমরা আপনাদের সাথেই আছি, দেখি কত চায়, পছন্দ হয়েছে কিনা প্রথমে জানতে চাচ্ছি। এই ফার্স্ট দেখলাম, এই ফার্স্ট গরু। এখনও দেখছে দর্শক, তিনি দুদিক থেকেই দেখার চেষ্টা করছেন, এরপরে দাম জিজ্ঞেস করবেন। আমরা দেখি এটার দাম রাখবো ২০০। ২০০ চাচ্ছে গরুর ব্যাপারে, ২০০ চেয়ে বলেছে। কোথা থেকে আসছেন আপনারা? আমার জেলা ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে আসছেন? কয়টা আনছেন? দুইটা গরু নিয়ে আসছি। দুইটা গরু? ওই সাইডে আর একটা। আচ্ছা আচ্ছা, দাম চেয়ে ফেলেছেন ২,০০,০০০ টাকা। ওই যে দেখুন গরু ছুটে আসছে, দেখুন দৌড়াচ্ছে। ওজন কত বেটার? ৬ মণ ৬.৫ মণ। আচ্ছা আচ্ছা, আপনি এত দাম চাইলে হবে, বিক্রি করতে হবে তো? এখন চাইলে তো আর পুরাটা দেবে না, তাই আগে চাইলে সে বলতে হবে, তারপরে সে যতটুকু পারে সে বলবে। আচ্ছা আচ্ছা, দেখি ভাই এদের বলার কোনো ইচ্ছা আছে কিনা। আমরা ভাইয়ের সাথে কথা বলি, আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে, আপনার কিরকম বলার ইচ্ছা আছে কিনা?
এই যে এই ভাই হলো ভাই বলেন তো না আসলে উনি যেভাবে দাম বলতেছে এটা আসলে এখনকার দাম না দেখুন দাম না তারপরও যেহেতু একটা গরুর দাম তো আছে কিছু বলতে চাচ্ছেন এই কিছু বললে হয়তো ব্যাপারীটা মনে করবে যে আমার গরুটার দাম বলেছে একদম 90,000 টাকা দিব আচ্ছা আচ্ছা দর্শক আমরা তিনি দামটাও বলেছেন তিনি 90,000 টাকা বলেছেন সে যেভাবে বলেছে তাতে এটা কিছুতেই দেওয়া সম্ভব না যেহেতু আচ্ছা আচ্ছা ক্রেতা বিক্রেতা দুজনেই বলেছেন যে তার পক্ষে সম্ভব না আর বিক্রেতার পক্ষে সম্ভব না আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে এই অস্থায়ী হাটের এইরকম দরদাম চলছে দর্শক আমরা এই কোরবানির অস্থায়ী হাট দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়িতে কোরবানির অস্থায়ী হাটে একটি গরু বেচা কিনা হয়েছে আমরা মাশাল্লাহ এই গরুটি যারা ক্রয় করেছেন তাদের সাথেও জানবো যিনি বিক্রি করেছেন তার সাথে কথা বলবো জানবার চেষ্টা করব কত টাকা দিয়ে বিক্রি করলেন এবং তারা কোথা থেকে এসে এই কোরবানির অস্থায়ী হাট থেকে একটি কোরবানির গরু ক্রয় করেছেন আপনারা এই যে গরুটি ক্রয় বিক্রি হয়েছে এই গরুটি আমরা দেখতে পাচ্ছি এই দিয়াবাড়ির অস্থায়ী হাটে এই গরুটি বিক্রি করেছেন আমরা যে বিক্রি করেছেন তাকে তার সাথে আগে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি মাহাদি হাসান কোথা থেকে আসেন হাসান এগ্রো গাজীপুর মাহাদি হাসান এই যে কি জাতের গরু এটা দেশি গরু দেশি কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা চমৎকার একদম বাচ্চা গরু দুই দাঁতের গরু প্রথম দেখুন একদম অল্প বয়সী একটি বাচ্চা গরু কোরবানি উপযুক্ত হাসান ভাই গাজীপুর থেকে এসেছেন কত টাকায় বিক্রি করেছেন আলহামদুলিল্লাহ 1,45,000 আলহামদুলিল্লাহ 1,45,000 টাকা এই কোরবানি অস্থায়ী হাটে এটি প্রথম গরু বিক্রি না আরও হয়েছে আলহামদুলিল্লাহ তিনটা হয়েছে তিনটা হয়েছে তৃতীয় নম্বর আচ্ছা তৃতীয় নম্বর বিক্রি এই অস্থায়ী হাটে এসেছেন কখন আসলেন ভাইয়া পরশুদিন রাতে তিনটে বিক্রি করেছেন এটা তৃতীয় নম্বর বিক্রি আচ্ছা আমরা দেখলাম এই তৃতীয় নম্বর বিক্রি করেছেন এবার যারা ক্রয় করেছেন সেই ভাইয়াদের সাথে কথা বলবো জানবার চেষ্টা করবো তারা কোথা থেকে আসছেন এবং তাদের পছন্দের বিষয়টি একটু জানবার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আমরা আলহামদুলিল্লাহ খুশির খবর কোরবানি গরু ক্রয় করেছেন এই বিষয়টা একটু জানতে চাচ্ছি এই অস্থায়ী হাটে এসে নির্ঝঞ্ঝাল একদম ভিড়মুক্ত শান্ত পরিবেশে যে এবার কোরবানির হাটে গরুর উপস্থিতি কম গরুর ক্রেতাও কম এখনও পর্যন্ত সেই হারে ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না তো আশা করি আসলে শহরে তো গরু রাখার সেই ব্যবস্থা নাই সেই জন্য হয়তো ক্রেতাদের উপস্থিতি কম যত সময় কাছে আসবে তত ক্রেতা বাড়বে সময় গণায় আসবে ক্রেতা আস্তে আস্তে বাড়বে বাড়বে তবে এখন যে সময়টা এই সময়টাতে সাধারণত ক্রেতা কমই থাকে একটু বেলা বারের দিকে গেলে বেলা যখন গড়াবে 4-5টার দিকে তখন ক্রেতার হাটটা একটু বেশি থাকে তো তুলনামূলক এইবার কোরবানির হাটে যে গরুর উপস্থিতি অনুযায়ী গরুর দামও একটু বেশি আপনি তো বাজারে 700 টাকা কেজি দরে বাজারে গোষ্ঠী বিক্রি হচ্ছে গরুর সেই তুলনামূলকভাবে আজকে যে গরু আমি কিনেছি সেটা তুলনামূলকভাবে খুব একটা দাম বোঝা যায় না কত দিয়ে নিলেন কত টাকা তো এই গরুটা 1,45,000 টাকা দিয়ে আমি কিনেছি তো তাতে আমরা শরিক আছে আমাদের সাথে আরও মানে আমরা 7 শরিকে এই গরুটা কিনেছি আচ্ছা 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 তো আমরা 1,45,000 টাকা দিয়ে 1,45,000 আচ্ছা কি দেখে মানে আপনি মুরব্বী মানুষের কথা জিজ্ঞাসা করছি আপনার এই গরুটি অনেক গরু এসেছে এখানে লাল কালার বিভিন্ন কালার গরু আছে একটি গেলে আপনার কি জিনিসটা দেখে এই যে গরুটি আপনি পছন্দ হলো গরুটা পছন্দ করেছি গরুটার যে শেপিং গরুটার শেপিংটা ভালো গরুটার পিছন সাইড বেশ চওড়া আছে তারপরে তার যে মানে তার যে দেহের যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচার অনুযায়ী গরুটা আমার কাছে মনে হচ্ছে যে গরুটা ভালো গরুটার যে চামড়াটা অনেক পাতলা অনেক পাতলা চামড়া হলে গরুটার গোস্ত একটু বেশি হয় গরুটার আমার এই যে সামনের যে সাইডটা তার বুকের যে সাইডটা সেটা বেশ চওড়া এতে গরুটার মানে সর্বদিকে আপনার পছন্দ হয়েছে জাস্টিফাই করে পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ এটা কোথায় যাবে কোথায় কোরবানি হবে যাবে আমাদের এই যে 8 নম্বর সেক্টরে যাবে আর উত্তর 8 নম্বর কমপ্লেক্স এসবি কমপ্লেক্স স্পেশাল ব্রাঞ্চের মানে কোয়ার্টারে যাবে কোয়ার্টারে আচ্ছা সেখানেই কোরবানি হবে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এই যে নিয়ত করে গরুটি ক্রয় করেছেন আপনাদের নিয়ত পূর্ণ হোক ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আপনি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুভ দর্শক আমরা এই উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী হাটে একটি গরু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেই গরু
ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম যে গরুটি কত টাকায় বিক্রি হয়েছেন, কীভাবে তারা পছন্দ করেন, সব কিছু মিলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি উত্তরা দিয়াবাড়ি হাট থেকে। সুপ্রদর্শক, আমরা উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী হাটে আমরা এই মুহূর্তে দেখছি কিছু ক্রেতা আসছেন গরু ক্রয় করতে, দেখতে, যাচাই করতে। আমরা এই বিষয়ে তাদের সাথে একটু জানবার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এই যে উত্তরা দিয়াবাড়ির অস্থায়ী হাটে আপনাদের দেখতে পাচ্ছি গরু দরদাম করছিলেন, শেষ পর্যন্ত কত টাকা ব্যাপারী চাইলেন, আপনারা কত বললেন? না, চাচ্ছে অনেকেরা, এরা দূর থেকে আসছে গরুর বাজারও চড়া। হ্যাঁ, এরা 2,20,000 চাচ্ছে। হ্যাঁ, আমরা 1,10,000 বলছি। দেখতেছি যে বাজার কি অবস্থা দেখি, আর যেই গরুগুলো আগে অনেক কম ছিল এখন অনেক দাম চাচ্ছে, এরা অনেক দাম চাচ্ছে, খরচও বেশি, দামটা অতিরিক্ত চাচ্ছে আর কি। এখন এরা সারান নিয়ে তো চাচ্ছে না। 2,00,000 কত চাচ্ছে? 2,00,000? 2,10,000-20,000 চাচ্ছে। আপনার দাম বলেছেন? হ্যাঁ কত বলেছেন? আমরা লাস্ট কত বলে 1,15,000-1,10,000 বলছি। 1,15,000? আচ্ছা, 2,10,000-1,15,000। আচ্ছা, এই পর্যায়ে আছে। হ্যাঁ, এই পর্যায়ে আছে। আচ্ছা, ঠিক আছে, আরো দেখতে দেখবেন নাকি? না, দেখতেছি, কেউ ছাড়তে যাচ্ছে না, মানে বিক্রি করবে তো এরকম মন মানসিক এখনো কারো আসে নাই। আমরা দেখতেছি কেনার জন্য আসছি, দেখি কে বিক্রির জন্য আসছে। ঠিক আছে, আপনারা দেখেন, যাচাই করেন, তারপরে ক্রয় করবেন। ঠিক আছে ভাইয়া, আমরা এই পর্যায়ে একটু ব্যাপারের সাথে কথা বলবো, জানবার চেষ্টা করবো কোন গরুটি তারা 1,15,000 বলেছেন এবং তিনি 2,10,000 চেয়েছেন। ভাই একটু এদিকে আসেন, কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসলেন ভাইরা আপনারা? কুষ্টিয়া থেকে। আচ্ছা, আমরা একজন ক্রেতার সাথে কথা বললাম, তারা আপনার গরু 1,10,000-1,15,000 বলেছেন লাস্টে, মানে যাবার সময় 1,15,000 বলে হেঁটে গেছেন। আচ্ছা আচ্ছা, আপনি কত চাচ্ছিলেন? আমি 220 চাইছিলাম, তারপরে 180 লাস্টে বলে। আচ্ছা, এই যে দরদাম হয়েছে, আমরা গরুটা একটু দেখাই, তাহলে মানুষ মনে করতে পারবে আচ্ছা কাটটা সঠিক দাম কত হতে পারে। এই যে গরুটাই, এটা এটা কয় দাঁত? চার দাঁতে না, কি জাতের? এটা দেশি না? দেশি। দেশি না? জি, চার দাঁতে দেশি। আচ্ছা আচ্ছা, আমরা গরুটাই দেখালাম, দর্শক দেখুন পিছনের সাইড, পিছনের সাইড সহ বেশ ভালো। এই যে দেখুন, এপারে একদম পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে গরুটি এত দাম হলো আপনার কাছে, 1,15,000 বলেছে, কি মনে হচ্ছে এত এই দামে বিক্রি করা যাবে? না, অন্য পার্টি 160-165 দাম বলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো তার চেয়ে অনেক কম। জি, 160-165 বলছে, আপনারা বিক্রি করছেন না নিশ্চয়ই, আপনাদের এখনও বিক্রির মতো পোষাচ্ছে না, দূর থেকে এসেছে না? ওরা বলছে গরু এখন আমরা কিনবো না, দেখি বাড়াচ্ছি, এর জন্য ভাই কিছু মনে করেন না, এই কথা বলতে। আচ্ছা আচ্ছা, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অস্থায়ী হাটে ক্রেতারা দেখে বেড়াচ্ছে, দরদাম যাচাই করছে, বুঝপাড়া করছেন আসলে দাম কীরকম, শুধু দেখছেন, ঘুরছেন, কোনোরকম দাম বলছেন। এই দেখুন, দর্শনার্থীও দেখছেন, ছবি তুলছেন। এই দিয়াবাড়ি অস্থায়ী হাটে এই অবস্থা, সর্বশেষ পরিস্থিতি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।